সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলু দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি করা যায় ভীষণ মজার মুচমুচে কুরকুরে একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটিকে ফলো করে একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চারটি মাঝারি সাইজের আলু। এখন প্রথমে একটি পিলার দিয়ে আলুগুলোকে ছিলে নিচ্ছে। আপনারা চাইলে এই কাজটি বটি বা ছুরি সাহায্যেও করতে পারবেন। আলুগুলোকে ছিলে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি রুমে স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এতে করে আলুর যে কষ্টটা থাকে ওটা চলে যাবে আর আলুগুলো কাটার পরে কালো হয়ে যাবে না। 2-3 মিনিট পর এখন আমি একটি আলু পানি থেকে উঠিয়ে নিয়েছি। আর এখন এই আলুটিকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আলুটিকে স্লাইস করা হয়ে গেলে এখন আমি আলুটিকে এরকম কুচি করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ আলুটিকে এরকম কুচি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে এখন আমি পানির মধ্যে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখার পর আলুগুলোকে আমি কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে একটি পরিষ্কার টাওয়ালের উপরে নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কিচেন টিস্যুও ব্যবহার করতে পারবেন। আলুগুলোকে টাওয়ালের উপরে এইভাবে বিছিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উপর থেকে টাওয়ালের বাড়তি অংশ দিয়ে আলুগুলোর গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটাকে মুছে নিচ্ছি। এক্সট্রা পানিটাকে মুছে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলো অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। আর এই চাট মশলা আপনারা যে কোনো সুপার শপ বা বড় মুদি দোকানে পেয়ে যাবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একত্রে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এইগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এগুলো অনেক বেশি মুচমুচে আর কুরকুরে হবে। এখন এগুলোকে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর কুরকুরে হয়। একবার তৈরি করার পর অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।